সকল প্রশংসা এবং কৃতজ্ঞতা মহামহিয়ান আল্লাহ সোভানতালার জন্য যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে আমাদেরকে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ দান করেছেন সেজন্যে আমরা আমাদের হৃদয় রিংড়ানো সকল ভালোবাসা আবেগ অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালী মাতুর শকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবীনা ওয়া সৈদুনা ওয়া কুবতুনা মুহাম্মদুর রসুল্লাহ সাল্লামের প্রতি যাকে আল্লাহ তালা রহমদলি লামিন হিসেবে এ ধরার বুকে প্রেরণ করেছেন আল্লাহ মসাল্লি ওয়াসাল্লিম ওয়াবারিকায়না নবিকিনা মোহাম্মদ সাল্লাল্লাহ আইন ওয়াসাল্লাম সম্মানিত মোসল্লিন্দু সর্বশেষ জমার ঘোষণা অনুযায়ী আমরা আজ থেকে কোরান ক্যারিমে ধারাবাহিক তফসির শুরু করব ইনশাআল্লাহ গত বছর আমরা কোনো একটি জমায়ে জমায় কোরআনুল করিমের প্রথম সোরা সৌরাতুল ফাতিহা এর সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম আজকে আমরা পরবর্তী সোরা এবং কোরআনুল করিমের দীর্ঘতম সোরা সৌরাতুল বাকরা শুরু করব ইনশা আল্লাহ কোরআনুল করিম এটি মহান আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য হৃদায়তের মহাগ্রন্থ কোরআনুল করিম হচ্ছে মহান আল্লাহর বাণী কোরআনে করিমের সন্নিবেশিত আল্লাহর বাণীসমূহ মোট একশো চৌদ্দটি সোড়ায় বিন্যাস করা হয়েছে প্রত্যেকটি সোরার আলাদা আলাদা নাম আছে কোরআনুল করিমের সোরাগুলোর নামকরণ এটি পৃথিবীর কোনো মানস হয়নি বরং প্রত্যেকটি সোরার নাম যিনি নির্ধারিত করেছেন সবাই বলি তিনি কে আল্লাহ এমনকি কোনো একটি সোরার নাম নবীজি নিজে দেন নাই সবগুলো সোরার নাম দিয়েছেন কে আল্লাহ আল্লাহ তালা জিব্রিলের মারফতে নবীজিকে জানিয়েছেন যখনই কোনো আয়াত বা আয়াতসমূহ নবীজির কাছে নাজিল হতো নবীজির লেখক সাহাবি ছিলেন যাদেরকে বলা হতো কাতিবে ওয়াহি সেই অহিলেখক সাহাবিদেরকে ডেকে নবী বলতেন যে এই আয়াতগুলো অমুক সোরার অন্তর্ভুক্ত তোমরা এই আয়াতগুলো অমুক সোরার আয়াত হিসেবে লিখে রাখো দেড় হাজার বছর আগে কোরআন যেভাবে নবীজির কাছে এসেছে এখনো অবধি কোরআন সেই রকমই আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ কোনো প্রকার পরিবর্তন বা পরিবর্তন হয়নি হওয়ার কোনো সম্ভাবনাও নাই কত অথেন্টিক করে কোরআনুল করিমকে লিপিবদ্ধ করা হয়েছে কোরআনুল করিমের প্রত্যেকটি সোরার নামকরণ করেছেন আল্লাহ তালা আল্লাহ জিব্রিলের মারফতে নবীজিকে জানিয়েছেন নবীজি তার সাহাবিদেরকে জানিয়েছেন আর কোরআনুল করিম সেই যুগে আপনারা জানেন কোরআন সংকলন হয়েছে মোট কয়বার তিনবার লিপিবদ্ধ হয়েছে প্রথমবার নবীজির জামানায় নবীজির জামানায় কোরআন এই রকম আমার হাতে আপনারা একটি মোসাহ দেখছেন এই রকম গ্রন্থ আকারে নবীজির জামানায় কোরআন ছিল না নবীজির জামানায় কোরআনকে সংরক্ষণ করা হতো দুটো পদ্ধতিতে কয়টা পদ্ধতিতে দুই পদ্ধতিতে এক নম্বর হচ্ছে হেফস মুখস্থকরণ যখনই কোনো আয়াত বা সোরা নাজিল হতো নবীজি মুখস্থ করতেন আর কিছু সাহাবিরাও ছিলেন তারাও সাথে সাথে মুখস্থ করতেন এটা ছিল এক নম্বর পদ্ধতি আরেকটা পদ্ধতি ছিল লিখনির মাধ্যমে সেই জামানায় কাগজ ছিল না তখন সাহাবিরা নবীজির কাছ থেকে আয়াত শুনে শুনে কেউ লিখে রাখতেন গাছের বাকলে কেউ লিখে রাখতেন তক্তার উপরে কেউ চামড়ার মধ্যে লিখে রাখতেন কেউ পাথরের মধ্যে লিখে রাখতেন এরকম কোরআন বিক্ষিপ্ত ভাবে বহুজনের কাছে লিখা ছিল এক জায়গায় কোরআন লিপিবদ্ধ করা ছিল না ফর এক্সাম্পল আপনার কাছে সুরা মুজাম্মিল আপনার কাছে সুরা কাউসার আপনার কাছে সোরা দোহা এরকম অনেক সাহাবিদের কাছে বিক্ষিপ্ত আকারে এগুলো ছিল নবীজির জামানায় কোরআন এভাবে পরিপূর্ণ একটি গ্রন্থাকারে লিপিবদ্ধ হয় নবীজির পরে আবু বকর আল্লাহ আনহুর জামানায় কাগজের ব্যবহার আরম্ভ হয় এবং আবু বকর রাজি আনহুর জামানায় আবু বকর রাজি আনহুর জামানায় দ্বিতীয়বার কোরআনকে লিপিবদ্ধ করা হয় তৃতীয়বার ওসমান বিন আফান রাদি আল্লাহ আনোর সময় এই কোরআনকে লিপিবদ্ধ করা হয় আমি সংক্ষিপ্ত ইতিহাস বললাম আজকে বিস্তারিত সেদিকে গেলাম না তো বলছিলাম এই যে কোরআনুল করিমের একশো চোদ্দটি সোরার নাম আছে এই প্রত্যেকটি নাম নির্ধারণ করেছেন কে আল্লাহ তালা এবং নবীজিকে আল্লাহ তালা জানিয়েছেন নবীজি আমাদেরকে এগুলো জানিয়ে গিয়েছেন আল্লামা ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওরানুল কেরিমের প্রত্যেকটি সোয়ারার নাম আল্লাহ কুত্তিক নির্ধারিত আবার শেখ সুলাইমান আল বুজাই রামি রাহিম তিনি বলছেন আসমা উ সুয়ারি বিতৌফি তিনি বলছেন আহবারহু জিব্রিল আলাইহিসালাম বিআন্না হা হা ক্যাদা ফিদলা হেল তিনি বলছেন জিব্রিল নবীজিকে যেভাবে জানিয়েছেন সোরার নামগুলো যেভাবে জানিয়েছেন ঠিক সেইভাবেই প্রত্যেকটা সোরার নাম লাউহে মাহফুজে সংরক্ষিত আছে সোভা আবার আল্লামা তাহের বিন আসুর রাহি মাহল্লাহ তিনি বলছেন ওয়া আসমা ওসুয়ারি ফকত জুটাইল আতলাহ মিন আহ দি নুজুল তিনি বলছেন ওহি নাজিলের যোগ থেকে কোরআন নাজিলের যোগ থেকেই প্রত্যেকটি সোরার নাম নির্ধারিত হয়ে আছে এর মধ্যে কোনো পরিবর্তন পরিবর্তন হয়নি হওয়ার কোনো সম্ভাবনাও নাই কোন সম্ভাবনা এই যে বিভিন্ন নাম আছে এই নামগুলো সোরার নামকরণ হওয়ার কিছু পদ্ধতি বা উপায় রয়েছে প্রথমত অধিকাংশ বা বেশিরভাগ সুরাই নামকরণ হয়েছে এমনভাবে যে অধিকাংশ ক্ষেত্রেই সুরার ক্ষেতরে ব্যবহৃত কোনো শব্দকেই সেই সূরার নাম হিসাবে বেঁচে নেওয়া হয়েছে যেমন কুরআনের সর্বশেষ সূরার নাম কি সূরা নাস এই নাস শব্দটি ওই আছে না নাই কুল আউযু বিরব্বিন নাস আবার এর আগের সূরা সূরা ফালাক কুল আউযু বিরব্বিল ফালাক সূরা নাসর ইদা জা আনাসরুল্লাহি নাসর শব্দ আছে সূরা লাহাব তাব্বাত yada abi lahabiu وتب. سورة كافرون قل يا أيها الكافرون سورة ماعون ويمنعون الماعون سورة كوثر إن أعطيناك ال... سورة قريش لإيلا في قريش سورة فيل ألم ترى كيف فعل ربك بأصحاب سورة ياسين يا سين سورة تكاسل ألهاكم التكاثر سورة عصر والعصر سورة رحمن. الرحمن الرحمن আল্লামাল কোরআম সোরা দোহা ও দোহা সূরা তিন ও তিন সূরা নাসরাহ আলাম নাসরাহ এভাবে কোরআনের বেশিরভাগ সুরার নামকরণ হয়েছে ওই সূরার ভেতরে উল্লেখ থাকা কোনো একটা শব্দকে কেন্দ্র করে এটা হচ্ছে এক দুই নাম্বার কোন কোন সূরা নামকরণ করা হয়েছে ওই নাম ওই সুরার ভেতর ওই শব্দ ওই সূরার ভেতরেই নাই কোন কোন সূরা এমন শব্দ দিয়ে নাম রাখা হয়েছে ওই শব্দ ওই সুরার ভেতরেই নাই যেমন সোরা ফাতিহা আলহামদুলিল্লাহ রব্বিল আর এই পুরু সুরার ভেতরে এই সুরা আপনাদের মুখস্থ আছে না পুরু সুরার ভেতরে ফাতিহা শব্দ আছে সুরা ইখলাস এই সুরার ভেতরে ইখলাস শব্দ আছে নাই তাহলে বোঝা গেল কোরআনের কিছু সুরা আছে যে শব্দ দিয়ে ওই সুরার নাম রাখা ওই শব্দ ওই সুরার ভেতরে নাই তাহলে এই সুরার নামগুলো কিভাবে রাখা হলো ঐশ্বরার বিষয়বস্তু ঐ সুরার শিক্ষা ঐ সুরার মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে ওই ঐসুর নাম রাখা হয়েছে যেমন ফাতিহা ফাতিহা নাম কেন এটার অর্থ হচ্ছে আপনার যা দিয়ে কোনো কিছু উদ্বোধন হয় যেটা দিয়ে কোনো কিছু শুরু করা হয় আরবিতে ওটাকে বলে ফাতিহা যেহেতু এই সোরা দিয়ে কোরআন শুরু হয় কোরআন খুললেই প্রথমে যে সোরা সেই সোরার নাম সৌরাতুল যেহেতু এটি কোরআনের শুরুতে অবস্থিত এই জন্য এই সুরার নাম দেওয়া হয়েছে ফাতিহা আবার ইখলাস এই নাম ইখলাস কেন কারণ এই এই ভেতরে আলোচনা আছে জন্য সোরার নাম দেওয়া হয়েছে কি তাহলে মনে রাখবেন কোরআনের সুরাগুলোর নামকরণের প্রথম উপায় প্রথম পদ্ধতি বলেছি সুরার ভেতরে থাকা কোনো শব্দকে বেছে নিয়ে ওই সোরার নামকরণ অনেকগুলো উদাহরণ দিলাম দুই নাম্বার। ওই শব্দের কোনো উল্লেখই নাই বিষয়বস্তুকে কেন্দ্র করে সুরার নামকরণ তিন নাম্বার হল বিশেষ কোনো ঘটনাকে কেন্দ্র করে সুরার নাম রাখা যেমন আজকের সুরা সুরাতুল সবাই বলেন সুরাতুল বা করা আসলে আজকে থেকে আমাদের যে আলোচনা শুরু হয়েছে এটা ক্লাসের মতো এটা ক্লাসের মতোই ধারাবাহিকভাবে আপনারা থাকলে আপনারা উপকৃত হবেন ইনশা আল্লাহ আজকের আলোচ্য সোরার নাম সুরাতুল বাকারা এই এই সোরার নাম বাকারা কেন এই সোরার ভেতরে বাকারা শব্দের যেমন উল্লেখ আছে ঠিক তেমনি বাকারা সংক্রান্ত একটা ঘটনাও আছে করা শব্দের অর্থ হচ্ছে গাভী এই সোরার মধ্যে গাভী সংক্রান্ত একটা চমকপ্রদ ঘটনা আছে ওই ঘটনাকে কেন্দ্র করে এই সোরার নাম রাখা হয়েছে এই রকম কোরআনে ক্যারিমের আরও কিছু সোরা আছে যেগুলো বিশেষ বিশেষ ঘটনাকে কেন্দ্র করে সোরার নাম দেওয়া হয়েছে তাহলে কোরআনে কারিমের সোরার নামকরণের পদ্ধতি বললাম কয়টা জোরে বলি কয়টা তিনটা এবার আসেন আজকে যে সোরা আমরা শুরু করছি এই সোরার প্রাথমিক কিছু তথ্য প্রাইমারি ইনফরমেশন আমরা জেনে নিই সোরার নাম হল সুরাতুল বা করা আমরা সবাই জানি কোরআনুল ক্যারিমের সুরাগুলো দুই ভাগে বিভক্ত কিছু সুরাকে বলা হয় মাক্কিয়াহ কিছু সুরাকে বলা হয় মাদানিয়া। যেগুলো হিজরতের আগে মক্কায় নাজিল হয়েছে সেগুলোকে বলা হয় মাক্কিয়াহ আর যেগুলো মদিনায় হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলিকে বলা হয় মাদানিয়া সুরাতুল বা এই সুরাটি হচ্ছে মাদানিয়া। কারণ এটি মদিনায় অবতীর্ণ হয়েছে এই সোরা কোরআনুল প্রথম পাড়ায় অবস্থিত সোরার সিরিয়াল নাম্বার হচ্ছে দুই সোরা ফাতিহার পরেই হচ্ছে এই সোরা এবং এই সোরার আয়াত সংখ্যা হচ্ছে দুই শত ছিয়াশি সোরা আয়াত সংখ্যা কত এটি হচ্ছে কোরআনুল করিমের দীর্ঘতম সোরা এত দীর্ঘ সোরা প্রায় আড়াই পাড়া এই সোরা দখল করে ফেলেছে আল্লাহ বা কোরআনে কারিমে এটি হচ্ছে সবচেয়ে বড় সুরা কোরআনে ক্যারিমে কিছু সুরা আছে ছয় পৃষ্ঠা সাত পৃষ্ঠা এক পাতা দুই পাতাও আছে একদম দেড় লাইনেরও আছে দুই লাইনেরও আছে বিশেষ করে আমপাড়া যেটাকে আমরা বলি শেষ পাড়ায় দেখবেন আপনারা সর্বশেষ বারো তেরোটি সুরা খুব ছোট না ছোট তা আমিও যখন ছোট ছিলাম এই বিষয়টা মাথায় আসতো বেশি যখন বক্তব্যে পড়তাম বিশেষ করে তখন মকতবে যখন পড়তাম মাথায় আসতো বুঝতাম না আল্লাহ প্রথম প্রায় পারা পর্যন্ত সব বড় বড় সুরা দিয়েছেন আর প্রথম দিকে প্রথম আপনি দেখবেন বারো তেরো পারা পর্যন্ত সব বড় বড় সুরা সুরা বা কারাই তো আছে আড়াই প্রায় তিন পারা জুড়ে আড়াই পাড়ারও বেশি বিস্তৃত এত বড় বড় সোরা আর শেষের দিকে গিয়ে ছোট্ট ছোট্ট সুরা এগুলো আল্লাহ কেন দিলেন কেন পরে যখন মক্তবে হুজুর নামাজ শেখানো আরম্ভ করলেন পড়ে বুঝছি এই ছোট ছোট সুরা দেওয়ার ফায়দা আছে যদি এই ছোট ছোট সুরাগুলো না থাকতো তাহলে নামাজে যে ছোট ছোট সুরাগুলো দিয়ে আমরা পাঁচ বক্ত নামাজ আদায় করি এগুলো না থাকলে আমরা মুশকিলে পড়ে যেতাম ঠিক না বেঠি এই সুরাগুলো ছোট হলেও এগুলোর মর্মার্থ অনেক গভীর যেমন সোরা আসল এটা সম্পর্কে ইমাম শাহি মহল্লা বলেছেন মানুষ যদি ছোট্ট এই সোরাটি বুঝতে পারে তাহলে তার হেদায়েতের জন্য এই সোরাটি যথেষ্ট হয়ে যাক ছোট কিন্তু এর ভেতরে যে গভীরতা আছে সেটা অনেক বেশি তো বলছিলাম সোরা বাকা এটি হচ্ছে কোরআনুল দীর্ঘতম সোরা এই সোরার রুকু সংখ্যা হচ্ছে চল্লিশ সোরা বাকার বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে আমি তোর মধ্যে পাঁচটি বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান এটি হচ্ছে কোরআনের সবচেয়ে লম্বা সোরা যার আয়াত সংখ্যা দুই শত ছিয়াশি নাম্বার টু দুই নাম্বার এই সুরার ভেতরেই আছে কোরআনের সবচেয়ে বড় আয়াত দীর্ঘতম আয়াত এই সুরার ভেতরে যেটা দুইশো বিরাশি নাম্বার আয়াত পয়েন্টগুলো মনে রাখবেন সোরা বাকারা কোরআনের সবচেয়ে বড় সোরা আবার কোরআনের সবচেয়ে বড় আয়াত লম্বা আয়াত কোন সুরায় আছে সোরা বাকারায় দুইশো বিরাশি নম্বর আয়াত আবার কোরানের সবচাইতে দামি আয়াত এই সুরার ভেতরে আল্লাহ দিয়ে দিয়েছেন সুবাহান ওই আয়াতের নাম কি আয়াতুল আয়াতুল কুরসি কুরসি মানে কি কুরসি মানে চেয়ার কুরসি মানে দুনিয়াতে মারামারি বেশি কিসের জন্য আপনারা তো আসতে বললেন দুনিয়াতে মারামারি ঠেলাঠেলি খুন খারাবি সব ঝামেলা কিসের জন্য চেয়ারের জন্য এই গদি সমস্যার সমাধান এই সুরার ভেতরে আছে গদি সমস্যার সমাধান এই সুরার ভেতরে আছে দুনিয়াতে কারো গদি চিরস্থায়ী নয় এটা বুঝার জন্য অফিসে যে 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 চেয়ারে বসেন ওই চেয়ারের পিছনে একটা সাইনবোর্ড থাকে ওই চেয়ারে এর আগে কে কে বসেছেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত দেখবেন ওটা লেখা আছে কি বলেন না নাই একেবারে ইউনিয়নের চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান সিটি কর্পোরেশনের মেয়র এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী সব লিখা আছে না নাই তো চেয়ারে বসে খালি সামনের দিকে তাকায় তো পিছনে তাকায় না যা মন চায় তাই করে মাঝে মাঝে একটু পিছনের দিকে তাকায়েন আপনার আগেও এই চেয়ারে অনেকে বসেছেন চলে গিয়েছেন কিন্তু আপনি পেছনে তাকান না উপলব্ধি করেন না এজন্য মাঝে মাঝে বিষয় হয় এমন যে যখন বসে চেয়ারে তখন উঠে যায় মারাত্মক গিয়ারে তো গিয়ারে উঠে মন যা চায় তাই করি তো চেয়ারে ওঠার পরে বেশি গিয়ার বাড়াইয়া দেন না কারণ আপনার আগেও চেয়ার থেকে অনেকে নেমে গিয়েছেন আর আপনি যদি মাথা ঠিক না রেখে গিয়ার বেশি বাড়াইয়া দেন তাহলে রাস্তায় চলতে গিয়ে গিয়ার উলট পালট লাগাইলে যেমন গাড়ি রাস্তা থেকে খালে বিলে অথবা খাদে পড়ে যাবে চেয়ারে বসে মাথা গরম করে আপনি যদি গিয়ার মানে বেশি বাড়িয়ে দেন অতিরিক্ত বাড়িয়ে দেন তাহলে জিল্লতি বেজ্জতির সাথে চেয়ার থেকে নেমে যেতে হয় ওই যে টাকলা মুরাদের মতো তো কোরআনের সবচাইতে দামি আয়া এই সুরার ভেতরে আছে নাম্বার ফোর চার নাম্বার এই সুরাটির ব্যাপারে নবীজি বলেছেন এই সুরার তেলাওয়াতকারীদের পক্ষে এই সুরা কি আমতের দিন সুপারিশ করবে সুবাহান আল্লাহ নাম্বার ফাইভ পাঁচ নাম্বার এই সুরার ভেতরে আল্লাহ ইসমুল্লাহ আজম ইসমে আজম আল্লাহ তালা দিয়েছেন সুবাহান আল্লাহ ইসমে আজম হচ্ছে আল্লাহর এমন নাম যে নাম দিয়ে আল্লাহকে ডাকলে যে নামে ডাকলে পড়ে দোয়া করলে পড়ে আল্লাহ ওই দোয়ার ফিরায়া দেন না সোবাহান আল্লাহ সোরা বাকারার কয়টা বৈশিষ্ট্য বললাম পাঁচটা এবার আসেন এই সুরার ফজিলত আমরা জানি সোহরাতুল বাকরাম এটি করানুলকারীমেন বিশেষ ফজিলত পূর্ণ একটি সোরা তিরমিজির বর্ণনায় হাদিস এসেছে হাদিসটি বর্ণনা করেছেন সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবি সাইয়েদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন তিনি বলছেন রাসূল করিম আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল্লি শাইইন সানাম ওয়া ইন্না সানামুল কুরআনি সূরাতুল বাকারা আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটি জিনিসের উচ্চতা রয়েছে। আর কোরআনের উচ্চতা হলো সৌরাতুল বাকরা ইমাম আহমাদ বিন হাম্বাল তার মুসনাদের ভেতরে হাদিস নিয়ে এসেছেন তিনি বলেছেন আল্লাহ নবী বলেছেন আল্বাকরাতু সানামুল কোরআন ইয়াদুরাজা কুল্লি আয়া তিনমিন হাতামা নু নামালাকা নবী বলেছেন সৌহরাতুল বাকরা হল কোরআনের কুজ এবং এটি হলো তার উচ্চতা শুধু তাই নয় সোরা বাকারা হলো এমন ফজিলতের সোরা এই সোরার প্রত্যেকটা আয়াত যখন নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াতের সাথে আল্লাহর আশি জন ফেরেস্তা থেকে জমিনে নাজিল হয়েছে প্রত্যেকটা আয়াতের সাথে আশি জন নাজিল হয়েছে সুবাহ কি দামি সোরা এই সূরার ফজিলতের ব্যাপারে আরো হাদিস বর্ণিত হয়েছে মুসনাদে আহমদ মুসলিম তিরমিদি এবং নাসাই বিখ্যাত হাদিসের এই চারটি গ্রন্থেই হাদিস বর্ণিত হয়েছে সৈয়দুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন এই হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলছেন আল্লাহ নবী বলেছেন লা তাজানু বুয়ুতাকুম তোমরা তোমাদের ঘরকে কবর বানিয়ে ফেলো না ফাইনাল বা ইতাল্লাদি তো করা উফি হি সুরাতুল বা করা লাদ হলো হু সয়তান আল্লাহ নবী বলেছেন ঘরের মধ্যে সুরাতুল বা করা তেলাওয়াত কর কারণ যে বাসা বাড়িতে যে ঘরে সোরা বাকারা পড়া হয় তেলাওয়াত হয় ওই ঘরে শয়তান থাকতে পারে না ওই ঘর থেকে শয়তান পালিয়ে যায় ওফি রিয়ায়েতন ওখরম অন্য রিওয়ায়তে এসেছে ইদনেমাস খরদ থেকে আদিস বর্ণিত হয়েছে রাদি আল্লাহমান নবী বলেছেন বা মিম্বাইছেন তোকরা ওফিহি সৌহরাতুলবা করা ইল্লাহ রাজামিন হোসয়ুতান ওয়ালাহ বরাদ আল্লার নবী বলেছেন যখন কোনো বাড়িতে সোরা বাকারাত আলাওয়াত হয় ওই বাড়ি থেকে সোরা বাকারার তেলাওয়াত শুনে শয়তান তার গুজ্জোদার দিয়ে সে তার গুজ্জোদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে বাড়ি থেকে পালিয়ে যা অনেকের বাসাবাড়িতে তাবিজ দেখা যায় দরজায় তাবিজ লটকিয়ে রেখেছে ড্রয়িং রুমে তাবিজ ডাইনিং রুমে তাবিজ বেডরুমে তাবিজ কেন শয়তান বা জিনভূত যেন ঘরে না থাকতে পারে আর নবীজি প্রেসক্রিপশন দিলেন ঘরের ভিতরে সূরা বাকারা তেলাওয়াত করো সূরা বাকারা তেলাওয়াত শুনে শয়তান জিনভূত গুজ্জদার দিয়ে বায়ু নিঃসরণ করতে করতে পালিয়ে যায় সুবহানাল্লাহ ঘরের মধ্যে কোন সোরা পড়বে ফজিরতের সোরা চলেন আমরা আজকে এই সোরার প্রথম পাঁচটি আয়াতের জেনে উপলব্ধি করে এই আয়াতগুলোর শিক্ষা নিয়ে আমরা আজকে বাসায় ফেলবো ইনসা আল্লাহ আল্লাহ তালা সুরাটি শুরু করলেন এভাবে যারা পারেন জবান খুলে আমার সাথে পড়েন মিম দানিকালকিতা বোদা রাই ভাফি হুদেন নীলমত্তা তে আলিফলাম মি মি আলিফ লাম মি ছয়টা অক্ষর করা এমন এক বরকতের কিতাব এই যে তিনটা অক্ষর যে তেলাওয়াত করবে প্রতি অক্ষরে ১০ তিন দশে ৩০ নেকি আল্লাহ তার আমলনামায় দান করে দিবে আলিফলাম মে এটার অর্থ কি আমরা কেউ জানি কেউ জানি না এগুলোকে বলা হয় হরুফে মোক বিচ্ছিন্ন অক্ষর সমূহ কোরআনে ক্যানিমে মোট সোরার সংখ্যা হল একশো এর মধ্যে উনত্রিশটি সুরা শুরু হয়েছে এরকমের বিচ্ছিন্ন কিছু অক্ষর দিয়ে যেগুলোকে বলা হয় হরুফে মোকতাত যেমন সোরা ইয়াসিন শুরু হয়েছে হরুফে মোকাতাত দিয়ে ইয়াসিন আবার সোরা মারিয়াম শুরু হয়েছে কাফ হায়াইন স তো এই যে হরুফে মোকা এগুলো কোন ত্রিশটা সোরার শুরুতে এসেছে কয়টা সোরার শুরুতে এসেছে কোনু কোনু সুরাই একটা অক্ষর যেমন কোরআনের ৫০ নম্বর সোরা সোরা কাফ হাফেজ সাহেবরা জানেন একটা অক্ষর দিয়ে শুরু হয়েছে না কফ ওয়াল কোরআনিল মজিদ সোরা কলম শুরু হয়েছে কীভাবে একটা অক্ষর দিয়ে নুন দিয়ে নুন ওয়াল কলামি ওয়ামাস করুন কোথাও কোথাও আবার দুই অক্ষর যেমন ত হামি আছে না আছে কোথাও কোথাও আবার তিন অক্ষর যেমন আলিফ লা মিন তসিন মিন এরপরে কোথাও কোথাও আবার চার অক্ষর যেমন আলিফ লাম মিম সব আছে না কোথাও কোথাও পাঁচ অক্ষর কাফ হা ইয়া আইন সাদ কয় অক্ষর পাঁচ অক্ষর তাহলে এক অক্ষর থেকে পাঁচ অক্ষর পর্যন্ত আছে একশো চোদ্দটা সুরা কোরআনে আছে তার মধ্যে উনত্রিশটা সুরা শুরু হয়েছে এরকম বিচ্ছিন্ন অক্ষর দিয়ে যেগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত প্রায় সকল মুফাসসিরগণ এই সুরাগুলোর যেগুলো হরফে মোকাত্তা দিয়ে শুরু হয়েছে এগুলোর ব্যাখ্যায় তারা লিখেছেন আল্লাহ আলামু বিমরাদিহি বিদা আলিক এগুলো তারা কি উদ্দেশ্য এগুলোর ব্যাখ্যা কি আমরা কেউ জানি না শুধু জানেন কে শুধু জানেন এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের তিন নম্বর সূরা সূরাতুল বাকারা সূরাতু আলে ইমরানের সাত নম্বর আয়াতে বলছেন হুয়াল্লাযী আনযালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুকামাতুন হুন্নামুল কিতাবি ওয়া তিনি হচ্ছেন সেই সুবহান সত্তা যিনি আপনার উপরে এই কিতাব নাজিল করেছেন এই কিতাবের কিছু আয়াত হচ্ছে মুহকাম মানে যেগুলোর হুকুম স্পষ্ট অর্থ বোঝা যায় যেগুলোর ব্যাখ্যা বোঝা যায় যেমন আল্লাহ কোরআনেছেন নামাজ আদায় করো এটার অর্থ বোঝা যায় কি যায় না এটা মহকাম হুকুম স্পষ্ট আল্লাহ বলেছেন জাকাত দাও এই আয়াতটাও মহকাম কারণ হুকুম স্পষ্ট কোরানে কারিমের বেশিরভাগ অধিকাংশ আয়াত হলো muhkam আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন হুন্না উম্মুল কিতাব এগুলো হলো কিতাবের বেসিক অংশ মূল অংশ ওয়া উখরু মুতাশাবিহা আর কোরআনের বাকি অংশ কিছু অংশ হলো মুতাশাবিহ যেগুলোর অর্থ বোঝা যায় না যেমন আলিফ লাম ইয়াসিন ত্বাসিম মিম এগুলোর অর্থ বোঝা যায় না আল্লাহ বলছেন

এবং অপব্যাখ্যা সাধনের লক্ষ্যে মায়াত বাদ দিয়ে আয়াতের পেছনে তারা লেগে যায় আল্লাহ বলছেন অথচ তারা জানে না এই আয়াতগুর ব্যাখ্যা একজন ছাড়া আর কেউ জানে না যিনি এই অর্থ এবং ব্যাখ্যা জানেন তিনি কি আল্লাহ তালা বলছেন সিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রব্বিনা ওয়া মা ইয়াতযাক্কারু ইল্লাউল আলবাব আর জ্ঞানে পরিপক্ক লোকেরা যারা সত্যিকারের জ্ঞানী এরা এই আয়াতগুলো তেলাওয়াত করে আর তারা বলে আমান্না বিহি এগুলো অর্থ না জানলে অসুবিধা নাই আমরা এগুলোর উপরে iman এনেছি আল্লাহ আকবার তারা আরো বলে কুল্লুম রব্বিনা আমরা বিশ্বাস করি এগুলো আমাদের রবের তরফ থেকে নাজিল হয়েছে কোরআনে কারিমের প্রত্যেকটা অক্ষর যার তরফ থেকে এসেছে তিনি কে তাহলে সুরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম মোতাসাবি আয়াত অর্থ জানি না কিন্তু আমরা ইমান রাখি কারণ এগুলো যার তরফ থেকে এসেছে জুড়ে বলেন তো তিনি কে এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর যেটার অর্থ আমরা বুঝি না আল্লাহ এই রকমের উনত্রিশটা সুরার শুরুতে এ ধরনের শব্দ অক্ষর বর্ণমালা দিয়েছেন কেন কিছু কারণও আছে না নাই এজন্য গবেষক মহাক্কিক ওলামায় কেরাম এবং পৃথিবীর বিখ্যাত মুফাসির গ্রন্থাদের তফসিরের ভেতরে এর কিছু কারণ উল্লেখ করেছেন সেখান থেকে কিছু কারণ আমি আপনাদেরকে শোনাই যেই সমাজে কোরআন নাজিল হয়েছিল ওই সমাজের মানুষের মাতৃভাষা ছিল বাংলা ইংরেজি না আরবি জোরে বলেন এই যে মিম এগুলো তো আরবি বর্ণমালারই তিনটা বর্ণমালা তিনটা অক্ষর যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই সমাজের মানুষের ভাষা হলো আরবি আর যাকে নবুবোধ দেওয়া হয়েছে তার ভাষাও উড়ার ভাষাও আরবি সুতরাং তিনি কোরআন প্রচার করলে তারা বলতেই পারে যে তুমি এটা নিজে নিজে বানিয়ে রচনা করছো এজন্য আল্লাহ তালা উনত্রিশটা সোনার শুরুতেই তাদের পরিচিত কাফিরদের পরিচিত তাদের মাতৃভাষারই কয়েকটা বর্ণমালা দিয়ে আল্লাহ তালা কিছু কিছু সুরা দিয়েছেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যারা বলো যদি কেউ বলো কোরআন মানুষের দ্বারা রচনা করা সক্ষম তা দেখো বিভিন্ন সুরার শুরুতে তোমাদের পরিচিত অক্ষর দিয়েছি এই অক্ষর দিয়ে পারলে কোরআনের মতো কোরআন বানাও পৃথিবীর কাফিররা পেরেছে পারার সম্ভাবনা আছে তাহলে কি কারণে এরকম বিচ্ছিন্ন বিচ্ছিন্ন অক্ষর কোরআনের উনত্রিশটা সুরার শুরুতে দেওয়া হয়েছে এক নম্বর কারণ বললাম দুই নম্বর কোন কোন মুফাসির বলেছেন এগুলো হলো শপথ বাক্য এগুলো দ্বারা আল্লাহ শপথ করেছেন নাম্বার থ্রি থ্রি তিন নাম্বার কোন কোন মোফাসির বলেছেন এগুলো হচ্ছে কোরআন বা ওই সুরাগুলোর ভূমিকা যেগুলো দিয়ে আল্লাহ ওই সুরাগুলো শুরু করেছেন নাম্বার নাম্বার চার কোন কোন মোফাসির বলেছেন এগুলো হচ্ছে ওই আরেকটা ভিন্ন নাম নাম্বার নাম্বার পাঁচ কেউ কেউ বলেছেন এগুলো আল্লাহ তালারই নাম নাম্বার সিক্স ছয় নাম্বার কেউ কেউ বলেছেন এই যে আলিফলাম এই তিনটা অক্ষর দিয়ে তিনটা জিনিস বুঝায় কোন কোনো মোফাসির বলেছেন আলিফ দিয়ে আনা আনা মানে আমি হ্যাঁ তারপরে লাম লাম দিয়ে হচ্ছে আল্লাহ আল্লাহ আর মিম দিয়ে হচ্ছে আলাম তাহলে আলিফ লাম মিম মানে হলো আনাল্লাহু আলাম এই জুমলা এই বাক্যের অর্থ হলো আমি আল্লাহ সব জানতা আমি আল্লাহ সব জানি আবার কোন কোন মুফাসসির বলেছেন আলিফ দিয়ে আল্লাহ লাম দিয়ে জিব্রিল মিম দিয়ে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 8 অধিকাংশ মোফাসিরগণ এগুলো দ্বারা বিভিন্ন অর্থ করলেও কেউ কোনো একটি নির্দিষ্ট অর্থকে গ্রহণ করতে পারেন নাই বরং তারা সকলেই বলেছেন এগুলো দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে জাহেলে যুগের কাফিল্লা তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআনের বিভিন্ন সোরা শুরু হয়েছে পারলে তোমাদের পরিচিত অক্ষর দিয়ে কোরআনের মতো কোরআন বানাও তারা পারে নাই কেমন পর্যন্ত পারার কোনো সম্ভাবনাও নাই তাহলে আলিফলাম এটি দিয়ে কেন শোনা শুরু হলো এর কারণগুলো বললাম এরপরে আসুন পরের আয়াতে আল্লাহ কি বলছেন পরের পরে আল্লাহ বলছেন বল এটি সেই কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই এটি সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ আল্লাহ আকবার পৃথিবীতে কোরআন ছাড়া যে কোনো বই আপনারা হাতে নিলে দেখবেন বইয়ের লেখক বা প্রকাশক তারা বইয়ের শুরুতেই লিখে দেন যদি কোনো প্রিন্টিং মিস্টেক অথবা স্পেলিং মিস্টেক বা যে কোনো ধরনের তথ্যগত বিভ্রাট যদি পাওয়া যায় আমাদেরকে দয়া করে জানাবেন পরবর্তী সংস্করণে পরবর্তী প্রকাশে আমরা এগুলো সংশোধন করে দিব পৃথিবীতে এই একটা কিতাব ব্যতিক্রম এই কিতাবের শুরুতে এমন কোনো কথাবার্তা নাই আপনারা কি কোরআন খুলে পেয়েছেন যে এমন কিছু লেখা আছে ফজমিয়া মসজিদের মুসল্লিগণ আপনারা যখন কোরআন পড়া আরম্ভ করবেন কোথাও ভুল টুল পাইলে আল্লাহ তালাকে জানায়া দিয়েন একটু পরে আল্লাহ ঠিক করে দিবেন এরকম কোনো কথাবার্তা কোরানে আছে জোরে বলেন আসে বরং আল্লাহ তালা সকল প্রকার অক্ষপতা দুর্বলতা থেকে তিনি যে মুক্ত এর প্রমাণ পাওয়া যায় কোরআন খুললেই তিনি শুরুতেই তার পরিচয় দিয়েছেন আমি এমন এক সত্তা তোমাদেরকে এমন কিতাব দিয়েছি এই কিতাবের ভেতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ করারও অবকাশ নাই সুবাহ আল্লাহ এমন এক কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন আলহামদুলিল্লাহ পরিয়াল আরবি গ্রামার যাদের জানা আছে রালিকা শব্দটি দূরবর্তী বিষয়কে ইঙ্গিত করার জন্য ব্যবহার করা হয় মানে ওইটা যেটাকে ইংরেজিতে আমরা দ্যাট বলি এটা গ্রামার্টিক্যাল রুলস দালিকা শব্দটা দূরবর্তী কোনো জিনিসকে ইঙ্গিত করার জন্য ব্যবহার হয় প্রশ্ন হতে পারে এখানে দালিক্যাল কিতাব ওই কিতাব বলে কোন কিতাব বোঝানো হয়েছে কোনো কোনো বলেছেন দালিক্যাল কিতাব বলে পূর্ববর্তী তাওরাত এবং ইঞ্জিলকে বোঝানো হয়েছে কারণ এই সোরা নাজিল হয়েছে মদিনায় যাওয়ার পরে মদিনায় অনেক ইহুদি ছিল অনেক খ্রিস্টানদের কাছে তখন দাওয়াত ছড়িয়ে যাচ্ছে আল্লাহ তালা দিক কিতাব এই সোরার শুরুতে এজন্য দিয়েছেন ইহুদি খ্রিস্টানরা যেন মনে না করে যে কোরআন এটা নতুন করে কোনো কিতাব এসেছে বরং দাদিকাল কিতাব বলে আল্লাহ বোঝাতে চাইছেন যে এই রকমের একটা সর্বশেষ আসমানি গ্রন্থ যে দেওয়া হবে এটা তোমাদের ওই কিতাব তোমাদের পূর্ববর্তী আসমানী কিতাব তাওরাত এবং ইঞ্জিলের ভেতরে এই ভবিষ্যদ্বাণী আগে থেকেই করা হয়েছে সুবাহ আল্লাহ যেন কোন কোনো মুফাসির বলেছেন যে দালিকা দিয়ে এই কারণে আয়াত শুরু করা হয়েছে দালিকা দিয়ে ওই পূর্ববর্তী দূরবর্তী সময়ে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোকে ইঙ্গিত করা হয়েছে এরপরে কোন ব্যাখ্যায় বলেছেন যে মিম পরে কিতাব দেওয়ার এটা মিমের পরেই আল্লাহ কেন দিয়েছেন আল্লাহ তো চাইলে এই আয়াতটা চার পাঁচ আয়াত পরে দিতে পারতেন না কিন্তু বিন্যাসটা এমন হলো কেন সো আল্লাহ বিন্যাসটা এমন হয়েছে কেন আলিফলাম মিম প্রথম আয়াতের পরেই কেন কিনা সংশ্লিষ্টতা আছে সম্পর্ক আছে যেই যুগে কোরআন নাজিল হচ্ছে সেই যুগে কাফেররা যেন এরকম কথা না বলে যে মুহাম্মদ আমরা বলি ওয়াসাল্লাম আমাদের এলাকায় জন্ম হয়েছে আমাদের চোখের সামনে বড় হয়েছে হঠাৎ করে সে এমন কি বলছে এগুলো কি নিজে নিজে বানিয়ে বলে নাকি আল্লাহ এই কথা বলা বন্ধ করে দিলেন আলিফলাম দিলেন এগুলো তোমাদের মাতৃভাষারই অক্ষর পারলে এগুলো দিয়ে অক্ষর বানাও এগুলো দিয়ে শব্দ বানাও কোরআন বানাও এরা পারে নাই যখন তারা পারে নাই পরবর্তী আয়তে বলছেন আর সন্দেহ করো না সংশয় করো না এটা মানবরচিত কিতাব নয় এটা এমন কিতাব যেখানে সন্দেহ করার কোন জিনিসই নাই সুবাহ এটা সেই কিতাব যার ভেতরে কোনো প্রকার সন্দেহ সন্দেহ করার মতো কিছুই নাই এরপরে রবিন বলছেন এটা তো এমন কিতাব যেই কিতাবের ভেতরে সন্দেহের কিছু নাই যার মাধ্যমে আমরা কোরআন পেলাম তিনি নিজে থেকে এই কোরআনের ভেতরে কিছু ঢুকিয়ে দেন নাই কোরআন সম্পূর্ণ আল্লাহর তরফ থেকে এসেছে কোনো কিছু নবীজির কাছ থেকে এখানে সন্নিবেশিত হয় নাই এজন্য সুরা নজমের মধ্যে বড় সুন্দর করে বলেছেন আমার নবিতার নবিতার মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না তিনি যা বলেন সেগুলো হলো বহে তিনি যা বলেন সেগুলো আল্লাহর তরফ থেকেও সেই হিসাবে তার কাছে এসেছে আল্লাহ তালা অন্য আয়াতে বলেছেন কোরআনুল করিবের ঊনসত্তর নম্বর সুরাম সুরাতুল্লাহ গায়ের পঁয়তাল্লিশ নম্বর আয়াত থেকে আল্লাহ তালা আরও সুন্দর করে বললেন ওয়ালাউ কৌবনা আলাইনা বাদ আল্লাহ কবিলগনা মিন হবিলিয়ামিন মদ কত আল্লাহ তালা বলছেন আমার না বলা কোনো বিষয় যদি নবীজি আমার নামে কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার নবীকে ছাড় দিতাম না আমি সঙ্গে সঙ্গে আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর এই ঘাটটাকে আমি আল্লাহ নিজেই কেটে ফেলে দিতাম আল্লাহ আকবর কত অথেন্টিক এই কিতাবের একটা অক্ষর আমার নবী নিজে বানায়া ঢুকায় দেন নাই দালিকাল কিতাবু লা রাইবা এটা সেই কিতাব যেখানে তোমরা সন্দেহ করার মতো কিছুই পাবা না এটা কিসের কিতাব এটা হচ্ছে হিদায়াতের কিতাব এটা সকল সেক্টরের মানুষকে হেদায়াত দিবে যদিও এই কোরআন ছন্দময় যারা কবিতা পছন্দ করেন অনেকে কবিতা লিখে কবিতা পড়ে কবিতা পছন্দ করে তারা কোরআন পরে মজা পাবে কারণ দ্য ইন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে আল্লাহ ছন্দময় করে আগের আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দ মিল দিয়ে আল্লাহ দিয়েছেন আপনি অবাক হবেন আপনি অবাক হবেন কোরআনের প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পড়েন আপনারা হয়তো এই বিষয়টা কোনোদিন মাথা খাতায় দেখেন নাই আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল আছে সোমান আল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের বলেন কুল আউযু বিরব্বিল ফালাক মিন শাররি আগের আয়াতও কাফ পরের আয়াতও কুল আউযু বিরব্বিন নাস পরের আয়াত মালিকিন ইলাহিন সূরা ইখলাস পড়েন কুল হু আল্লাহু আল্লাহুস কি মিল আছে হ্যাঁ পড়েন সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল লা আবুদু মা মিল আছে তো সূরা রহমান পড়েন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল সুরাই ইনফিতার পরেন ইলেত সানা উনফাধরত ও ইলেল কাওয়াকিম উন্ফাধারত কোন সূরা পড়বেন কোন সূরা পড়বেন কোন কৃষ্ণা পড়বেন কোন আয়াত পড়বেন যেখানেই যাবেন আগের সাথে পরের আয়াতের ছন্দ মিল পাবেন সুবাহান আল্লাহ ছয় হাজারের উপরে আয়াৎ চিন্তা করেছেন আগের আয়াতের সাথে পরের আয়াতের ছন্দগত মিল কবি সাহিত্যিকরা মজা পাবে ইতিহাসবিদরা কোরআন পড়লে মজা পাবে কারণ কোরানে ঐতিহাসিক ঘটনা আছে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছয় হাজার বছর আগের কাহিনী কি নাই তো ফেরাউন কি এই কয়েকশো বছর আগের লোক নাকি তারপরে নম্রুদের কাহিনী আদম সৃষ্টির কাহিনী মহাবিশ্ব সৃষ্টির কাহিনী এমনকি ভবিষ্যতের কাহিনী বলবেন হুজুর ভবিষ্যতের কাহিনী কি আমত এটা অতীত না ভবিষ্যৎ তো এটাও আছে না নাই এটা অতীতের কাহিনী সম্বলিত কিতাব ভবিষ্যতের কাহিনী সম্বলিত কিতাব তারপরে যারা বিজ্ঞান মনস্ক তারাও কোরআন পড়ে মজা পাবে কারণ কোরআনের আগ ভাগের এক ভাগ শুধু বিজ্ঞান নিয়ে আলোচনা সোমন আল্লাহ পড়বেন না তাই বলে কোরআনকে আমরা বিজ্ঞানের কিতাব বলতে পারবো না এখানে ছন্দবিল আছে বলে এটাকে আমরা কবিতার কিতাব বলতে পারবো না এখানে ঐতিহাসিক তথ্য আছে বলে এটাকে আমরা ইতিহাসের কিতাব বলতে পারবো না তাহলে কোরআনকে আমরা কী বলবো আল্লাহ বলে দিয়েছেন এটা হলো হিদায়াতের কিতাব এটা কিসের কিতাব কবি সাহিত্যিক কোরআনের কাছে আসলে হেদায়াত পাবে চিকিৎসক হিদায়াত পাবে কোরআনের কাছে আসলে বিজ্ঞানীও হিদায়াত পাবে অর্থাৎ কোরআনের কাছে যারাই হেদায়াতের মন মানসিকতা নিয়ে আসবে তাদেরকেই হেদায়াত দেওয়া হবে তবে হেদায়াতের মালিককে কোন নবী আসুল ও হেদায়াতের মালিক যদি নবীর আসুল মালিক হইতেন তো কোন কোন নবী তার বউকেও হেদায়াত করতে পারেন নাই উদাহরণ কি নুয়ালাইসাল্লামের স্ত্রী বউকে হেদায়াত দিতে পেরেছেন কোন কোন নবী তার বাপকে হেদায়েত দিতে পারেন নাই উদাহরণ কি ইব্রাহিম আলাইহিসসালামে ইব্রাহিম আলাইহিসসালামে বাবা কোন কোন নবী তার চাচাকে হেদায়েত দিতে পারেন নাই যেমন আমাদের নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আবু লাহাব আবু জাহলকে হেদায়েত দিতে পেরেছেন হেদায়েত কোন মানুষ দিতে পারে না কোন পয়গাম্বর দিতে পারে না কোনো ফেরেস্তা দিতে পারে না হেদায়াতের মালিক এখন আমরা কুরআনের হেদায়াত চাই কি চাই না সবাই হেদায়েত চান তো তাহলে কোরআনের হেদায়াত পেতে হলে আপনাদেরকে একটি গুণে গুণান্বিত হতে হবে এই কথা আল্লাহ ইয়াতে বলছে কোরআনের হিদায়াত যদি পেতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে এবার আল্লাহ এই আয়াতের পরের অংশ সেই কথা বলছেন এটা মুত্তাকিদের জন্য হেদায়াত অর্থাৎ মুত্তাকি যারা কোরআনের হেদায়াত পেয়ে যাবে তারা সুবহানাল্লাহ তাহলে কোরআনের হেদায়াত পেতে হলে কি হতে হবে মুত্তাকি হতে হবে মুত্তাকি কারা মুত্তাকি তারা যারা শব্দটি শুনতে 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 আপনাদের কান টায়ার্ড হয়ে গিয়েছে শব্দের ব্যাখ্যা যদি আমি এক বাক্যে বলি তাকুয়া মানে হচ্ছে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে আল্লাহর সব হুকুম আনুগত্যের সাথে মেনে চলা আল্লাহর সকল নিষেধ বর্জন করা এটার নাম হলো তাকুয়া। তা মানে হচ্ছে আল্লাহকে ভয় করা আমরা আল্লাহকে ভয় করি তো আমরা আল্লাহকে ভয় করি কি করি না কর্মকাণ্ডে বোঝা যাবে আমি মুখে বললাম আল্লাহকে ভয় করি কিন্তু বেচারা টাটকা সুদখোর সে কি আসলেই আল্লাহকে ভয় করে মুখে বলে আল্লাহকে ভয় করে কিন্তু দুর্নীতি করে সুদ খায় ঘুষ খায় চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে গুনা আর গুনা পাপ আর পাপ কোনো পাপ কোনো পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারে না তাহলে সে ব্যক্তিকে সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয় করার অর্থ হলো ওই যে আমি উদাহরণ দিই বাইম মাসের মতো হতে হবে মোত্তাকে হতে হলে বাইম মাসের মতো হতে হবে বাইম মাস এটা পানিতে থাকে না কাদায় থাকে থাকে কাদায় আমি নিজেও ছোটবেলা অনেক বাইম মাস ধরেছি কাদার ভেতরে থাকে একদম দুই ফুট তিন ফুট ভিতরে কাদার ভিতরে থাকে কিন্তু এটা কাদার ভেতর থেকে বের করে এনে মাছ রাখার পাত্রকে চট্টগ্রামে আপনার আঞ্চলিক ভাষায় কি বলে সিলেটে আমাদের সিলেটে এটাকে খলই বলে খলই মাছ রাখে না অনেক অঞ্চলে এটাকে খলই বলে বা মাছ রাখার পাত্রতে বাই মাছ যখন রাখা হয় তখন কি আর তার গায়ের মধ্যে কোনো কাদা থাকে মুত্তাকি ব্যক্তির স্বভাব হবে এমন ওই বাইপ মাসের মতো বাইম মাস কাদায় থাকে কিন্তু কাদা তার গায়ে লাগে না মুত্তাকি পাপে পরিপূর্ণ সমাজের ভেতরে থাকবে পাপ তাকে টাচ করবে না পাপ থেকে সে সেফ থাকবে সুবহান তাহলে কোরআন থেকে হেদায়াত পেতে হলে যে গুণে গুণান্বিত হবে হতে হবে সেই গুণের নাম হলো তাকওয়া এবার মুত্তাকি কারা মুত্তাকি তো লিবাস দিয়ে বোঝা যায় না তাকোয়া থাকার জায়গা হলো নবীজি বলেছেন আর তাকুয়া হ্যা হোনা তাকুয়া থাকার জায়গা হলো এই অন্তর আর মোত্তাকিদের গুণাবলী আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বড় সুন্দর কোলে আল্লাহ তালা তুলে দিয়েছেন তবে আজকে যে পাঁচটি আয়াত আমরা আলোচনা করছি এই আয়াতগুলোতে আল্লাহ তালা মোত্তাকিদের পাঁচটি পরিচয় পাঁচটি বৈশিষ্ট্য তুলে দিয়েছেন কয়টা পরিচয় এই পাঁচটি গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে জান্নাত দান করে এই পাঁচটি গুণ অর্জনের দরকার আছে না নাই এবার আল্লাহ তালা মুত্তাকিদের পরিচয়

গাইবের প্রতি গাইবের প্রতি ইমান আনে যারা গাইব শব্দটি হচ্ছে আরবি এটার অর্থ হলো অদৃশ্য যেটা দেখা যায় না গাইব হচ্ছে এমন কিছু বস্তু বা এমন কিছু বিষয় যা চোখে দেখা যায় না কানে শোনা যায় না নাক দিয়ে ঘ্রাণ নেওয়া যায় না জিব্বা দিয়ে স্বাদ নেওয়া যায় না হাত দিয়ে স্পর্শ করা যায় না পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যা অনুভব করা যায় না তাহলে মুত্তাকিদের প্রথম গুণ হবে প্রথম পরিচয় এরা গাইবের প্রতি ইমান আনবে এখন কিছু বিষয় আছে চোখে আমরা দেখি না কানেও শুনি না কিছু বিষয় আমরা হাত দিয়ে ধরতে পারি না কিছু বিষয় আছে জিব্বা দিয়ে সাহায্য নিতে পারি না নাক দিয়ে গ্রাণও পাই না দুনিয়াতে থাকতে জান্নাতের গ্রান নাক দিয়ে পেয়েছেন কথা বলেন জান্নাতের নিয়ামত বা জান্নাতের ঝরনার কলকল ধ্বনি কান দিয়ে শুনেছেন আপনি নিজের চোখে জান্নাত জান নাম দেখেছেন নিজের চোখে আল্লাহকে দেখেছেন এগুলো হলো গায়েব এবং এগুলো কি এগুলো হলো গায়েব গায়েবের এই সকল বিষয় বা তথ্যসমূহ আমরা নবী রাসূলদের মাধ্যমে জেনেছি বিশ্বাস করেছি তবে আমরা অযৌক্তিকভাবে বিশ্বাস করি নাই আমাদের বিশ্বাসের পেছনে যুক্তি আছে অনেক নাস্তিক আছে যারা বলে যে আমরা অনেক বুকা শোকা টাইপস মানুষ আমরা অত বুকা নই রে অদৃশ্য বিষয়ের প্রতি আমরা এমনি এমনি ইমান আনি নাই যেমন আমাদের রব তার অস্তিত্ব আমরা চোখে দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস করি আর আমরা এমনি এমনি বিশ্বাস করি না কারণ কারণ আছে এই যে ক্যামেরা এটা কি অটোমেটিক চলছে না কেউ অন করে দিয়েছে জোরে বলেন না কেন তাহলে কেউ এই ক্যামেরার পেছনে আছে যে ক্যামেরা চালায় রাস্তায় যে গাড়ি আছে এগুলো কি অটোমেটিক চলে না কেউ একজন চালায় আকাশে যে বিমান উড়ে এটা কি অটোমেটিক উড়ে না কোনো পাইলট চালায় এতগুলো ফ্যান মসজিদের ভেতরে চলছে এগুলো কি অটোমেটিক ঘুরে নাকি কেউ একজন সুইচ দিয়েছে তাদের সবকিছুর পেছনে যদি কেউ একজন থাকে যিনি পরিচালনা করে যে সকল নাস্তিক আর যে সকল নাস্তিকরা সষ্টার অস্তিত্বে বিশ্বাস করে না ওই গণ্ডমূর্খ ওই গাধা ওই ব্যাকুপদেরকে বলতে চায় যদি সব কিছু এমনি এমনি না চলে তো মাথার উপরের আকাশ পায়ের তলার জমিন এরপরে নদ নদী সাগর মহাসাগর উদ্ভিদকুল পশুকুল প্রাণীকুল গাছপালা তরুলতা মহাবিশ্ব এগুলো কি এমনি এমনি পরিচালনা হয় নাকি কেউ একজন আছে যিনি আছেন তিনি কি তিনি হচ্ছে আল্লাহ তারপরে ফেরেস্তা আমরা দেখি নাই কিন্তু ফেরেশতার প্রতি আমরা ইমান এনেছি যে ফেরেশতা আছে ফেরেশতা আল্লাহর হুকুম মানতে বাধ্য তারা সব সময় আল্লাহর হুকুম মানে এই যে বৃষ্টির দায়িত্ব আল্লাহ একজন দিয়েছেন নাম হলো দায়িত্ব দিয়েছেন ফেরেস্তার নাম হল জিব্রিল সিঙ্গা বাজানোর দায়িত্ব দিয়েছেন তার নাম ইসরাফিল মানুষের বা প্রাণীর যান কবজ করা দায়িত্ব দিয়েছেন ওই ফেরেস্তার নাম আজরাইল কেন বলেন আপনারা এখানে আমরা বলতে বলতে মালাকুল বৌদ আজরাইল নামটি কি অশুদ্ধ এটা হচ্ছে মালাকুল তাহলে আল্লাহর ফেরেস্তা আছেন এখন এটাও অযুক্তিক নয় আমি নাস্তিককে যদি যুক্তিদার করাই তো যুক্তিও দেওয়া যায় যুক্তিও দেওয়া যায় একটা ফ্যাক্টরি বিশাল একটা ফ্যাক্টরি কেউ একা চালায় না তার অনেক কর্মচারী আছে তবে ফেরেস্তারা আল্লাহ তালার কর্মচারী না ফেরেস্তারা হচ্ছে আল্লাহর বাধ্যগত আল্লাহর অনুগত আল্লাহ যা বলেন তারা তা মানতে বাধ্য তারা তা মানতে বাধ্য ফেরা আছে আমরা দেখি নাই কিন্তু বিশ্বাস করি তারপরে পরকাল আছে পরকালও গাইব পরকালটাও গাইব কবর যার নাম নাম মরার পরে আবার আমরা জীবিত হব আমরা দেখি নাই কিন্তু আমরা বিশ্বাস নাস্তিকরা যদি বলে না দেখে বিশ্বাস করলা কেন ওই নাস্তিককে বলবো তুই তোর মায়ের পেটে আগে কিচ্ছু ছিল না এক ফুটা স্পাম থেকে যে আল্লাহ তোকে ধাপে ধাপে এক ফুটার স্পাম থেকে যে আল্লাহ মায়ের পেটে ভ্রুণের বিকাশ সাধিত করে সুন্দর করে বানিয়ে তারপরে মায়ের পেট থেকে বের করে দুই কেজি তিন কেজির বাচ্চাকে যেই নাস্তিককে এখন আল্লাহ সত্তর কেজি আশি কেজি বানিয়ে দিয়েছেন ওই আশি কেজির নাস্তিক মরে যাওয়ার পরে আবার আশি কেজি ওয়েটের নাস্তিককে বুঝি আল্লাহ আবার জিন্দা করতে পারবেন না পারবেন কি না অবশ্যই পারবেন তাহলে মুত্তাকিদের প্রথম পরিচয় হলো তারা গাইবের প্রতি ইমান আনবে কিসের উপরে ইমান আনবে গাইবের প্রতি ইমান আনবে দুই নম্বর তাদের পরিচয় হলো তারা সালাত কায়েম করবে কি কায়েম করবে কুরআনুল কারীমে আল্লাহ যত জায়গায় সালাতের কথা বলেছেন কোথাও নামাজ পড়তে সালাত পড়তে বলা হয়নি বরং বলা হয়েছে সালাত কায়েম করো যে সকল শব্দ আল্লাহ দিয়েছেন সেই শব্দগুলো হলো এরকম আকিমু প্রতিষ্ঠা করো অথবা ইউকিমু তারা প্রতিষ্ঠা করে অথবা ইকামি প্রতিষ্ঠা করা এ ধরনের শব্দ আল্লাহ তালা দিয়েছেন সালাত আদায় করাকে ইকামত সালাত বলা হয় না সালাত আদায় করাকে ইকামুস সালাত বলা হয় তাহলে কায়েম করার অর্থ কি করার অর্থ হলো নামাজ আদায়ের পাশাপাশি নামাজের শিক্ষা নামাজের বাহিরে বাস্তবায়ন করাটা হলো নামাজ প্রতিষ্ঠা করা যেমন নামাজের শিক্ষা নিয়ে আমি দুই তিন বছর আগে প্রায় তিন চার জুমা টানা আলোচনা করেছিলাম এটা আমাদের ইউটিউব চ্যানেলেও আছে হয়তো অনেকের মনেও আছে নামাজের অনেক শিক্ষা আমরা বলছি নামাজে ইমাম সাহেব ইমামতি করেন ওই ইমাম তেলাবাজ যদি অশুদ্ধ হয় ইমামতির যোগ্যতা না থাকলে তাকে কি মসজিদের ইমাম আমরা বানাবো জোরে বলেন বানাবো অযোগ্য ইমামের পেছনে যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি নামাজ আদায়কারী আর যোগ্য ইমামের পেছনে যে ব্যক্তি নামাজ আদায় করে ওই ব্যক্তি নামাজ প্রতিষ্ঠাকারী কথা বুঝতে পেরেছেন এই শিক্ষাটাই আবার নিয়ে যেতে হবে নামাজের বাহিরে আমি যেভাবে অযোগ্য কোনো ইমামকে অযোগ্য কোনো লোককে মসজিদের ইমাম বানালাম না তেমনি অযোগ্য অপদার্থ চরিত্রহীন বদমাস লম্পট দুর্নীতিবাদ কোন ব্যক্তিকে আমার সমাজ বা রাষ্ট্রের ইমাম নেতা আমি বানাবো না এটা হলো সালাত নামাজ প্রতিষ্ঠা নামাজ যেমনি আদায় করে নামাজের বাইরেও তার মন মানসিকতা ঠিক আসলে এমনি নামাজের ভেতরে সব শিক্ষা আছে এগুলা বলতে গেলে দীর্ঘ আলোচনা তাহলে নামাজ প্রতিষ্ঠা আর নামাজ আদায় করা এক বিষয় নয় এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 29 নম্বর সূরা সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে বলেছেন ইন্না সলাতাতান হানিল ফ নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় অশ্লীল এবং মন্দ কাজ গর্হিত কাজ থেকে বিরত রাখে কিছু মানুষ আছে যারা নামাজ আদায় করে মিথ্যা কথা বলে অন্যায় করে অপকর্ম করে কি বলেন এমন মানুষ আছে না নাই আরে মসজিদেও তো এমন মানুষ আছে নামাজে সামনের কাতারে থাকে এলাকায় সুদ খাওয়ার বেলায়ও তারা একদম টাটকা সুদ হয়ে সামনের কাতারে আছে এরকম আছে না তো নামাজও আদায় করে গর্হিত অন্যায় অশ্লীল কাজও করে আর আল্লাহ বলেছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফেরায় আপনারা বুঝবেন নামাজ আদায় আর নামাজ প্রতিষ্ঠার মধ্যে পার্থক্য কি যে ব্যক্তি নামাজ আদায় করার পরে অন্যায় থেকে নিজেকে ফেরাতে পারে না নবীজি বলেছেন তার নামাজ নামাজই না সে নামাজ আদায়কারী আর যে ব্যক্তি নামাজ আদায়ের থেকে রাখে নিজেকে সে নামাজ প্রতিষ্ঠাকারী সে শুধু নামাজ আদায় করলো না নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা করলো আর এই নামাজ প্রতিষ্ঠা শুধু নিজের মধ্যে হবে না মোত্তাকিদের গুণাবলী হবে এমন তিনি তার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পরিবার সমাজ রাষ্ট্র সব জায়গায় তিনি নামাজ কায়েম করবেন ব্যক্তি জীবনে নামাজ কায়েমের পরে পরিবার জীবনেও আপনি নামাজ কায়েম করবেন এজন্য আল্লাহ তালা কোরআনুল করিমের বিশ নম্বর সুরাম সুরাতের একশো বত্রিশ নম্বর আয়তে বললেন আল্লাহ তালা বলছেন তুমি তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং এর উপরে অবিচল থাকো এর উপরে দৃঢ় থাকো আপনার স্ত্রী সন্তান আপনার পরিবারের মানুষকে নামাজের কথা বলা তাদেরকে নামাজ আদায় করানো নামাজ প্রতিষ্ঠা করানো এটা আপনার দায়িত্ব আপনার সন্তানকে আপনি সাত বছর বয়স থেকে নামাজের তাকিদ দিবেন এজন্য নবীজি বলেছেন মুরু হামলা দা কুম্বিশ্বলা তি আবেনা মুসাময়ে চেনেন তাদের বয়স যখন সাত বছর হয়ে যায় তখন তাদেরকে নামাজের আদেশ দাও এরপরে বত্রীবহুহু মা আলাইহাবহুম আবেনা ওয়াশিনেন দশ বছর যখন হয়ে যায় তখন তোমরা তাদেরকে নামাজের জন্য শাসন করো এবং তাদের বিছানাকে তোমরা আলাদা করে দাও তাহলে সাত বছর বয়স থেকে সন্তানকে নামাজের তাকিদ দেওয়া এটা পিতা মাতার দায়িত্ব আমরা অনেকেই নিজেরাই নামাজ আদায় করি না নিজেরা নামাজ প্রতিষ্ঠা করি না এজন্য পরিবারে আমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারি না এটা শরমের ব্যাপার লজ্জার ব্যাপার মুত্তাকিদের পরিচয় হলো তারা হবে নামাজ প্রতিষ্ঠাকারী নিজের মধ্যে পরিবারের মধ্যে এমনকি সমাজ এবং রাষ্ট্রের মধ্যে তারা নামাজ কায়েম করবে এজন্য আল্লাহ তারা কোরআনুল করিমের বাইশ নাম্বার সুরাম সুরাত একচল্লিশ নম্বর এতে বলছেন না হাম ফিল আরদি اقম الصلাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমার বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল আর আমি যাদেরকে দুনিয়াতে ক্ষমতা দান করব এক নম্বরে তারা নামাজ যায় মমিতা ক্ষমতায় গেলেই তারা এক নম্বরে নামাজ কায়েম করবে যদি ক্ষমতাসীন ব্যক্তিগুলো নামাজি হয় ওই নামাজি ব্যক্তিদের দ্বারা কি অপকর্ম হওয়ার সম্ভব নাকি সম্ভাবনা কম সম্ভাবনা থানার ওসি সাহেব যদি আজান হওয়ার পরে ওসি সাহেব নিজেই ইমাম হয়ে থানার ভেতরে নামাজ আরম্ভ করে দেন ওই ওসি কি ঘুষ খাবে আমাদের দেশে তো এমন বহু ওসি আছে বহু এসআই আছে বহু এসপি আছে চাকরি করেছে পাঁচ সাত বছরে বাপরে পারে তো নজিরবিহীন কাণ্ড ঠিক না বে ঠিক যে সম্পত্তি কামিয়েছে এই বেনজির বেনজিরের মতোই বেনজিরের তো বলছিলাম যদি নামাজ কায়েমকারী হয় নামাজ প্রতিষ্ঠাকারী হয় তো অপরাধ অপকর্ম সংগঠিত হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে তো নামাজ প্রতিষ্ঠা করা এটা হলো মুত্তাকিদের অন্যতম একটি গুণাবলী তাদের কয় নাম্বার গুণ দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহ তালা বলছেন মুত্তাকিদের তিন নাম্বার গুণাবলী হলো পরিচয় হলো ওয়া মিম্মা রাযাকনাহুম আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেগুলো থেকে তারা আল্লাহর পথে ব্যয় করবে আমাদের যত সম্পদ আছে সবই রিজিক এগুলো দিয়েছেন কে আপনার ব্যাংক ব্যালেন্স আপনার টাকা পয়সা সহায় সম্পদ যা আছে সব আপনাকে দিয়েছেন কে আল্লাহ আজকে এখন মারা যান আপনার কোনো উপকারে আসবে শোনেন যারা সম্পদের নেশায় পাগল হয়ে আছেন এখন মারা যান সম্পদ সম্পদের জায়গায় আপনার কোনো কাজেই লাগবে গাড়ি গাড়ির জায়গায় বাড়ি বাড়ির জায়গায় ফ্যাক্টরি ফ্যাক্টরির জায়গায় সঞ্চিত গচ্ছিত জমা করা সব অর্থ তার নিজের জায়গায় আপনি এগুলো নিয়ে যেতে পারবেন পরিচয় দিচ্ছেন এরা অর্থ এরা দুনিয়া লুভী হয় না এরা সংকীর্ণ মনে হয় না এরা কৃপন হয় না ধন সম্পদ কীপটামি করে জমায় না আবার এরা অপব্যকারী হয় না টাকা পয়সা আছে বলে অপব্যয় একটা অপচয় আর একটা হলো অপব্যয় অপচয় আমার প্রয়োজন নাই তাও আমি এক জায়গায় বেশি খরচ করছি আর অপব্যয় হলো খারাপ পথে ব্যয় করা যেমন টাকা আছে বলেই দিতে যাওয়া জুয়া খেলা বাজে জায়গায় গিয়ে টাকা নষ্ট করা এটাকে বলেই অপব্যয় মুত্তাকিদের পরিচয় হলো আল্লাহ তাদেরকে যে সম্পদ দিয়েছেন সেগুলো তারা গচ্ছিত রাখে না সেগুলো তারা কৃপণতা করে জমায় না অপচয় করে না অপব্যয় করে না তাহলে তারা কি করে আল্লাহ তালা সোরা আল্লাহ তা আলা সোরা ফুরকারের সাতষট্টি নাম বলেছেন ওয়ালদীনা ইদা অ্যানফামোলাম ইয় শরিফো ওয়ালাম ইয়া ক দরো ওয়াগানা বাইনা কি চমৎকার কথা এরা অপচয় করে না অপব্যয় করে না মাঝামাঝি থাকে মধ্যম অবলম্বন করে মুফাসিরিন কেরাম এর ব্যাখ্যায় বলছেন মধ্যম মানে হচ্ছে আল্লাহ যেটুকু অর্থ সম্পদ দিয়েছেন সেটা নিজে এবং নিজের পরিবারের প্রয়োজন অনুযায়ী ভোগ করে যা থাকে সেটা তারা নিজের নিকট আত্মীয় আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আর দ্বীনের রাস্তায় সেগুলো তারা ওয়াকাতরে বিলিয়ে দেয় সুবহানাল্লাহ সম্পদ জমা করে রাখার মধ্যে তৃপ্তি নাই সম্পদ নিজের এবং নিজের পরিবারের জন্য খরচ করার পরে সম্পদকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেওয়ার মধ্যে তৃপ্তি আছে মজা আছে এটা কৃপ্তারা বুঝবে না এটা কৃপনরা বুঝবে না সম্পদ জমা করে রাখার মধ্যে কোনো মজা কোনো তৃপ্তি নাই আসেন একটা উদাহরণ দেই আপনি নিজের আর নিজের পরিবারের জন্য সম্পদ ভোগ করছেন আর জমাচ্ছেন আপনি তৃপ্তিটা পান না তৃপ্তি সম্পদ খরচ করার মধ্যে আছে যে এটা আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাই বাড়ি থেকে বের হয়েছেন খবর শুনলেন এই এলাকারই এমন এক ব্যক্তি চিকিৎসার অভাবে মারা যাচ্ছে আপনার কাছে সম্পদ আছে আল্লাহ আপনাকে দয়া করে দিয়েছেন আপনি গিয়ে পাঁচ লক্ষ টাকার একটা চেক দিলেন এটা দেওয়ার পরে দেখবেন ওই অসুস্থ ব্যক্তি এবং তার পরিবারের প্রত্যেকটা সদস্যের মুখে যে হাসি নিজের চোখে দেখবেন এই হাসি দুনিয়ার সম্পদ দিয়ে আপনি কিনতে পারবেন ঠিক আছে কথা এজন্য বলেছি সম্পদ জমায় রাখায় তৃপ্তি নাই সম্পদ খরচ করায় তৃপ্তি আছে একটা এতিম মেয়ের আপনার সম্পদ আছে তো এতিম মেয়ের বিয়ে নিজের টাকায় দিয়ে দেখেন কি তৃপ্তিটা আপনি পাবেন কৃপণতায় তৃপ্তি নাই সম্পদ খরচ করার মধ্যে তৃপ্তি আছে অনেক ব্যক্তি আছে টাকা পয়সা আছে সেরা কাপড় পরে তার স্বভাব ভালো খাবার খায় না শরীরকে কষ্ট দেয় এমন কি ভালো কাপড় চুপড় পরে না খরচ করে দেখেন মজা আছে। একটা ভালো কাপড় পরেন দেখবেন একটা অন্যরকম ফিল আসবে একটা ভালো লাগা কাজ ভালো খায়া দেখেন পেটও শান্তি থাকবে ভালো লাগবে এজন্য বলেছি সম্পদ জমায় রাখায় তৃপ্তি নাই সম্পদ খরচ করাই তৃপ্তি কার জন্য জমান আপনি হ্যাঁ কার জন্য জমান এখন মারা যান আপনার কষ্ট করে জমিয়ে রাখা সব রেখে গেলেন নিজে ভুক করতে পারলেন না আপনি যতটুকু আছে নিজে ভুক করেন ভুক করার পরে যা আছে সব অকাতরে আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন আল্লাহর পথে বিলিয়ে দেন আল্লাহর পথে এভাবে সম্পদ খরচ করে যারা মুত্তাকি হলো তারা আল্লাহ আমাদেরকে এই রকম মুত্তাকি বানিয়ে দাও আমিন এরপরে চার নাম্বার সময় সংক্ষিপ্ত আমরা সংক্ষেপে বলছি চার নাম্বার গুণাবলী হলো মুক্তিরা আল্লাহ নাজিল করা এই কিতাবের উপর ইমান আনবে এমনকি পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সেগুলোর উপরেও তারা ইমান আনবে এজন্য আল্লাহ তালা বলেছেন মনজিলাইলাই গাওয়ামা মঞ্জিলা মে কবলিক ওয়া বেল্লা হেরাতি মম ইয়ো কেন আর বুত্তা কী তারা যারা আপনার উপরে যা নাসিল করেছে আল্লাহ নভিযুগে বলছেন আপনার উপরে যা নাসিল করেছি করেছি উপরে তারা ইমান আনে এবং আপনার পূর্বে যা নাসিল হয়েছে তাওরাত জাবুর ইঞ্জিল বিশ্বাস করে তারা এগুলো আল্লাহ নাজিল করা কিতাব যদিও সেই কিতাবের শরীয়ত আহকাম এগুলো রহিত হয়ে গিয়েছে কিন্তু বিশ্বাস করি এগুলো কার তরফ থেকে এসেছে তাহলে মুত্তাকিদের পরিচয় হলো তারা আল্লাহর বিধান আল্লাহর আইনের এই কিতাবের উপর তারা ঈমান আনবে এবং এই কিতাবকে তারা জীবনে মেনে চলবে শুধুমাত্রই কিতাবকে ধর্মীয় কিতাব জারফুকের কিতাব মোল্লা মৌলভীদের কিতাব মনে করবে না ঈমান আনবে পরিপূর্ণ ঈমান কোনো প্রকার সন্দেহ রাখবে না এখন আপনাদের প্রশ্ন হতে পারে হুজুর ইমান আনার পরে কি সন্দেহ থাকতে পারে একজন মানুষ কুরআনের আইন মেনে নামাজ আদায় করল কারণ নামাজের কথা কুরআনে আছে না নাই কোরআনের আইন মোতাবেক নামাজ আদায় করে কোরআনের আইন মোতাবেক রমজান মাসে রোজা রাখে কোরআনের আইন মোতাবেক জাকাত দেয় কোরআনের আইন মোতাবেক হজ করে কিন্তু কোরআনের আইন দিয়ে পরিবার চালায় না কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালায় না কোরআনের আইন নিয়ে অর্থনীতি চালায় না তাহলে বলেন তো আল্লাহর আইনের কিতাব পরিপূর্ণ মানল না অর্ধেক মানল কথা বলেন না কেন পরিপূর্ণ মানল না অর্ধেক মানল কারণ ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহর আইনগুলো মানে না সুদ খায় ঘুষ খায় রাষ্ট্র পরিচালনায় কোরআন মানে না অর্থ ব্যবস্থায় কোরআন মানে না বিচার ব্যবস্থায় কোরআন মানে না তাহলে সেই লোকটা কোরআনের প্রতি এখনো পূর্ণাঙ্গ ইমান আনতে পারল এজন্য আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে সূরা বাকারার পঁচাশি নম্বর আয়াতে বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ তবে কি তোমরা এই কোরআনের কিছু বিষয়ের উপর পরিমাণ এনেছ আর কিছু বিষয়কে তোমরা সন্দেহ করছো কিছু বিষয়ের উপর পরিমাণে কোনো আনো নাই যদি তোমরা এমনটা করো তাহলে বাংলার শোনা দুনিয়া যারা এইভাবে করে কোরআনের অর্ধেক মেনে অর্ধেক মানে না আল্লাহ বলছেন দুনিয়াতে এরা হবে লাঞ্ছিত অপমানে তো অপমানের জীবন তারা পাবে শুধু তাই নয় দোনা ইলা আشدিল আযাব আর আখিরাতে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন জানি করবেন তিনি কে এখন এই ধরনের মানুষ এই মসজিদে বসে আছেন আপনি নিজের সঙ্গে বিচার আপনি কোরআনের আইন মোতাবেক নামাজ আদায় করেন কোরআনের আইন मुताबिक হজ করেন কোরআনের আইন मुताबिक আপনি যাকাত আদায় করেন কোরআনের আইন मुताबिक কুরবানি করেন কোরআন কোরআনের আইন मुताबिक আপনি রমজানের রোজা রাখেন কিন্তু কোরআনের আইন मुताबिक আপনি অর্থনীতি চালাতে পারেন না এমন কি আপনি এমন কপাল পুরা কোরআনের আইন মোতাবেক আপনি রাজনীতি করতে পারেন না কারণ কোরআনে ক্যারিমে বলা আছে একজন মোমেন কখনো মানুষের তৈরি করা আইন মানবে না মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা এসে সামিল হবে না সেরকম কোনো আন্দোলনে সামিল হবে না বরং একজন মোমেন একজন ইমানদার নবীদের কর্মপন্থা অনুসরণ করে এই জমিনে যার আইন কায়েমের জন্য কাজ করবে তিনি কে নিজের সঙ্গে শুধু মিলান্তুধু পরে পরে বাড়ি চলে যাচ্ছেন এই করার চেষ্টা করতে হবে হ্যাঁ মোত্তাকি হওয়াকে এত সোজা এই কোরআনের প্রতি পরিপূর্ণ আইন মানতে হবে কোরআনের আইনের বাহিরে অন্য কোনো আইন দিয়ে আমার জীবন পরিচালিত হতে পারে মুতাকিদের পাঁচ নাম্বার গুণাবলী বলি এখানে আল্লাহ বলছেন তাদের পাঁচ নাম্বার গুণা বলি হলো ওয়বিল আখিরাতি আখিরাতের প্রতি তারা ইয়াকিন রাখে বিশ্বাস রাখে দৃঢ় বিশ্বাস আখিরাত আছে না নাই মারা যাওয়ার পরে জীবিত আমরা হব কি হব না এই উপলব্ধি যার ভেতরে আছে ও গুণা করবে মরার পরে আল্লাহ আমাকে জীবিত করে আবার আল্লাহ আমার হিসাব চাইবেন বিচার করবেন এই উপলব্ধি নিজের ভেতরে ডেভেলপ যদি করা যায় তাহলে সকল প্রকার থেকে বেঁচে আখেরাতে জবাবদিহিতা নিয়ে জীবন পরিচালনা করা সম্ভব হবে হিংসা এই পাঁচটি গুণাবলীর কথা আল্লাহ বলতেন আল্লা দিন যারা গাইবের প্রতি মান আনে

হল আখিরাতের প্রতি বিশ্বাস রাখা এই পাঁচটি গুণে গুণান্বিত হবে যারা মুত্তাকি হয়ে যাবে তারা আর মুত্তাকি হবে যারা সুসংবাদ পাবে তারা সুসংবাদটা কি এবারে শুনেন পরের আয়াত 5 নাম্বার আয়াতে আল্লাহ সুসংবাদ দিলেন এই পাঁচটি গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো উলাইকা আলা হুদাম মির ওয়াহুলাহিকাহোমল মফ লেহ অন তারা তাদের পালনকর্তা রবের নির্দেশিত সঠিক আছে তারা কারা পাঁচটি গুণে গুণান্বিত ও উলা ই কাহোমল মফলেহন আর সহল কামহলতা শোভানল্লম তাহলে আজকের সোনাম আকারার এই প্রথম পাঁচটি আয়াত থেকে আমরা মোত্তাকিদের কয়টা পরিচয় জেনেছি কয়টা বৈশিষ্ট্য জেনেছি এক নাম্বার কিসের উপরই মানানা জোরে বলেন গাইবের উপরই মানানা দুই নাম্বারে কি প্রতিষ্ঠা করা জুমার নামাজ প্রতিষ্ঠা করে চলে যাবেন আসরের নামাজে আসবেন তো আওয়াজ তো ছোট হয়ে গেল আসবেন তো মরার আগ পর্যন্ত নামাজ আমরা ছাড়বো তিন নাম্বার সম্পদ ওই যে বললাম জমিয়ে রাখায় তৃপ্তি নাই খরচ করায় তৃপ্তি আছে খরচ করবো কার পথে আল্লাহর পথে জমাই না জমানোতে কোনো মজা নাই নবিরাসুল্লা সাহাবিরা সম্পদ জমাইতেন না খরচ করতেন যদি কেউ সম্পদ পান আল্লাহর তরফ থেকে মনে করবেন আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন খরচ করার জন্য আল্লাহর পদে দান করার জন্য এটা বাহাদুরি না যে আল্লাহ আমাকে কুটিপতি বানিয়েছেন যদি কুটিপতি বানান তো আপনি সুক্রিয়া করবেন মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দিয়ে তার অসংখ্য বান্দাদের খ্যাতমত এবং আল্লাহ আমাকে দিয়ে তার দিনের খেদমত করানোর দয়া করেছেন সোমাহ আল্লাহ চার নম্বর এই কোরআনের প্রতি পূর্ণাঙ্গ ই এনে কোরআনময় জীবন পরিচালনা করবো ইনশা পাঁচ নম্বর আখিরাতের ফিলিংস নিয়ে আখিরাতে আল্লাহ আমাকে ধরবেন এই ফিলিংস নিয়ে আমরা দুনিয়ার জীবন পরিচালনা করব তাহলে আমাদেরকে সফল কাম করে দিবেন কে এই পাঁচটি গুণে গুণান্বিত আমরা হওয়ার জন্য চেষ্টা করব ইনশা আমরা আগে থেকেই ঘোষণা দিয়ে রেখেছি এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে আগামী জমায় আমরা ছয় নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশা